নমস্কার বন্ধুরা আরও একবার বঙ্গবাই এডুকেশনে সকলকে স্বাগত বন্ধুরা গতকালই কলকাতা হাইকোর্ট থেকে একটি নোটিশ প্রকাশ করা হয় এবং সেখানে বলা হয় যে দুটি ডিভিশন বেঞ্চ এবং পাঁচটি সিঙ্গেল বেঞ্চ অল্টারনেটিভ ওয়েতে বসছে এবং পনেরোই আগস্ট পর্যন্ত শুধুমাত্র ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু মামলার শুনানি হবে তারপর আজকে একটি নোটিশ প্রকাশ করা হয় এবং সেখানে বলা হয়েছে দেখুন সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ এই তারিখগুলোতে কোন কোন ডিভিশন বেঞ্চ বসছে এবং কবে বসবে সেই সম্পর্কে দেখে নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা এই নোটিশটিকে ডাউনলোড করব করে ওপেন করে দেখব যে এখানে মৌসুমি ম্যাডামের কোনো বেঞ্চ বসছে কিনা অর্থাৎ যে চারটে দিন এখানে দেওয়া হয়েছে তার মধ্যে মৌসুমী ম্যাডামের বেঞ্চ আছে কি না সেটা আমরা এই নোটিশে দেখব তো এখানে দেখুন সাতাশ তারিখে একটি লিস্ট দেওয়া হয়েছে এবং সেখানে কোন কোন ডিভিশন বেঞ্চ বসছে এবং কী ধরনের কেসগুলি উঠবে সেদিন সেগুলো এখানে বলা হয়েছে তো প্রথম পেজে দেখুন সাতাশ তারিখে তো নেই আঠাশ তারিখে একটি লিস্ট আছে এখানেও দেওয়া নেই তো আমরা এখানে দেখতে পেলাম যে তিরিশ তারিখে মৌসুমি ম্যাডামের বেঞ্চ আছে এখানে দেখুন একেবারে শেষ থেকে দ্বিতীয় নম্বরে এখানে অনারেবল জাস্টি মৌসুমী ভট্টাচার্য এবং সেখানে বলা হয়েছে অল আর্জেন্ট ম্যাটার রিকোয়ার টু বি টেকেন আপ বাই এ জার্জ সিটিং সিংলি তো এখানে বলা হয়েছে যে ওই দিন সমস্ত আর্জেন্ট ম্যাটারগুলিকে কিন্তু নেওয়া হবে এছাড়াও এখানে দেখুন একত্রিশ তারিখেও কিন্তু মৌসুমি ম্যাডামের বেঞ্চ বসছে এখানে লাস্ট থেকে দ্বিতীয় অপশানে দেখুন এখানে দেওয়া আছে অনারেবল জাস্টিন মৌসুমী ভট্টাচার্য অর্থাৎ এই চারটে দিনের মধ্যে তিরিশ এবং একত্রিশ তারিখে মৌসুমী ম্যাডামের বসবে তো এবার আমাদের দেখতে হবে যে তার আগের দিন আপার প্রাইমেরি গুরুত্বপূর্ণ কেসটিকে লিস্টেড করা হচ্ছে না